আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। আজকে চলে কিছু গুরুত্বপূর্ণ এয়ারড্রপ রিমাইন্ডার দিব, মোস্ট বি জয়েন করবেন, ডেফিনেটলি আপনাদেরকে ফিউচারে ভালো প্রফিট দিবে। অ্যাটলাস কম হলো আপনাদের 50 থেকে 100 ডলার পর্যন্ত প্রফিট হওয়ার চান্স আছে, তো ডোন্ট মিস। ভিডিও শুরুতে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করেন, অলরেডি আমরা অনেকগুলো ভিডিও করেছি বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। সুই ব্লকচেইন নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করেছি, মান্তার নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক, এগুলোতে প্রত্যেকে জয়েন করবেন, ভালো একটা প্রফিট আপনি বুক করতে পারবেন। তো আমাদের লিস্টে যে ফার্স্ট প্রজেক্ট হচ্ছে সাতোশি কোয়ার মাইনিং। তো সাতোশি কোয়ার মাইনিংয়ে সবাই কিন্তু পরিচিত। এই কোয়ার মাইনিং প্রজেক্টটা কিন্তু অলরেডি 700, 800, 500 ডলার, মিনিমাম 200-300 ডলার করে প্রতি ইউজারদেরকে মাইনিং থেকে প্রফিট দিচ্ছে অলরেডি। কিন্তু বর্তমানে টোকেনের প্রাইস কিন্তু প্রায় 1.5-2 ডলার কিন্তু উঠানামা করে। তো এই সাতোশি মাইনিং কিন্তু নতুন একটা প্রজেক্ট কিন্তু আনছে ওদের, এখানে মাইনিং করতে দিচ্ছে, যেটাও কিন্তু ফিউচারে আপনাদেরকে এখন থেকে যদি মাইনিং করেন, রেগুলার টোকেন ক্লেম করেন, ওকেএক্স টোকেন, ফিউচার আপনাদের এখান থেকেও কিন্তু 200-300 ডলার পর্যন্ত প্রফিট হওয়ার চান্স আছে। তার জন্য মিস করবেন না, প্রতিদিন কোনো কাজই নেই, জাস্ট খালি লগ ইন করে টোকেন ক্লেম করা। তো জাস্ট আমরা কিন্তু আপনাদেরকে অফারটা শেয়ার করে দিয়েছি অলরেডি, কিন্তু চ্যানেলে গতকাল মেবি শেয়ার করেছিলাম 15 তারিখে। অনেকেই জয়েন করার প্রসেসই বুঝে নেয় নতুন ইউজাররা, তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা এক নজর দেখে নেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। নতুন পুরাতন সকল ইউজাররাই এখন মাইনিং করেন, জাস্ট সিম্পল এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করে ওপেন করে দেন, ঠিক এরকম চলে আসবে। গেট রেজিস্টার অথবা স্টার্ট দ্য অ্যাডপ, সিম্পল এই আইকনে একটা ক্লিক করেন, তারপর আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করেন, অ্যান্ড ইমেলে কোড আসবে, কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করেন। যদি আপনি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট খালি অ্যাকাউন্টটা আপনাকে বলবে যে লগ ইন করতে। প্রথমে আপনার যদি অ্যাপ ডাউনলোড না থাকে, ডাউনলোড অ্যাপসে সিম্পল ক্লিক করেন, প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করেন। ইনস্টল করার পর সিম্পল আপনি অ্যাকাউন্টটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে যে মি বার পাবেন, মি বারে সিম্পল একটা ক্লিক করবেন, অ্যান্ড আপনি এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর সিম্পল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এখানে আপনি অ্যাডপ অপশন আইকনে সিম্পল এটা ক্লিক করবেন, সরি অ্যাডপ অপশন না, আপনি এখানে যে প্রজেক্ট আইকনে সিম্পল ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে সবগুলো প্রজেক্ট দেখতে পাবেন, এগুলোতে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আপনি সিম্পল এরকম পাবেন পার্টিসিপেট ইন অ্যাডপ, এখানে ক্লিক করে জাস্ট কাটলে আপনি পার্টিসিপেট করে নেবেন পাবলিশ প্রজেক্ট, মানে পার্টিসিপেট করবেন, একটাতে ক্লিক করবেন, সবগুলোতে পার্টিসিপেট করে নেবেন। ঠিক আছে, এরকম চয়েস করতে বলবে, চয়েস করার পর আপনাকে বলবে কান্ট্রি সিলেকশন করে, আপনি বাংলাদেশ কান্ট্রিটা যা সার্চ করে সিলেকশন করে নেবেন, অ্যান্ড আপনাকে যদি ফেস ভেরিফিকেশন করতে বলে আপনি ফেস ভেরিফিকেশন করবেন, সাকসেসফুলভাবে আপনার জয়েন কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি, এখানে প্রজেক্ট আইকনে ক্লিক করবেন, দেখবেন যে এখানে যে আপনার যতগুলো প্রজেক্ট আছে প্রত্যেকটাতে আপনি জয়েন করছেন কি না। জয়েন করলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেখবেন এক্সাইট এয়ারড্রপ লেখা, মানে আসলে বুঝবেন যে আপনার জয়েন করা অলরেডি হয়ে গেছে। এভাবে যে কয়টা এখানে প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্টে মাইনিং করবেন, যেমন পার্টিসিপেট ইন এয়ারড্রপ, সিম্পল ক্লিক করলাম, এখান থেকে চয়েসে ক্লিক করার পর আমার জয়েন করা হয়ে গেল। তারপর এখানে যে কয়টা আছে আপনি প্রত্যেকটাতে আপনি জয়েন করে নেন, একটা মিস দিয়ে না। তবে আমাদের মেন টার্গেট হচ্ছে এই অ্যাডপ্টটা, ঠিক আছে, তারপর আমরা বাকিগুলো করব, যদি এগুলো আমাদের ফিউচারে যদি কোনো প্রফিট আমাদেরকে দিতে হতে পারে। তো আমরা জাস্ট এগুলো মনে হয় লিস্টেড অলরেডি টোকেন, তারপর আমরা এগুলো তো জয়েন করে নিব, যেহেতু কোনো অফারই ফালাই দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট খালি জয়েন করে নিলাম। তো আমাদের টার্গেট হচ্ছে এইটা। এখন আপনি সিম্পল এই যে জয়েন করে নিয়েছেন, এখন আপনি সিম্পল যে অ্যাডপ আইকনে সিম্পল এটা ক্লিক করেন, অ্যান্ড আপনার দেখবেন যে প্রতি 24 ঘন্টা পর পর অথবা 12 ঘন্টা 2-3 ঘন্টা পর পর আপনি এখানে আসবেন, ক্লেম বার পাবেন, দেখেন যে ক্লেম টোকেন, আপনি জাস্ট খালি ক্লেমে ক্লিক করবেন, আপনি দেখবেন যে টোকেনটা আপনার ক্লেম হয়ে এই ব্যালেন্সে আপনার অ্যাড হয়ে যাবে। যে এখানে দেখেন আমার সব টোকেন কিন্তু যা ছিল আমার ক্লেম হয়ে চলে আসছে। তারপর আপনি হ্যাশ রেট টেস্ট যদি বাড়াতে চান, এখানে অনেক কাজ আছে, এগুলো আপনি চাইলে বাড়ায় নিতে পারেন। তো আমি আজকে ক্লেম করছি, আমি কালকে আবার আসবো, জাস্ট খালি ক্লেম করবো। প্রতিদিন আপনি এখানে ক্লেম করেন, এই যে আপনি অলরেডি টোকেনগুলো আসতেছে এগুলো কিন্তু আপনি ফিউচারে এদের মানে ওদের যে প্রজেক্টটা চলতেছে ওদের প্রজেক্টটা শেষ মাইনিং শেষ হয়ে গেলে আপনি এই টোকেনটা নিয়ে সেল করে প্রফিট নিতে হবে। এটা হচ্ছে ওদের কিন্তু সেকেন্ড প্রজেক্ট, তাই মিস করা যাবে না। তো আপনি জাস্ট জয়েন করে নেবেন, অ্যান্ড এখান থেকে হ্যাশ রেট বাড়ানোর জন্য আমি যদি ক্লেম হ্যাশ রেটে ক্লিক করি, প্লিজ অ্যাড এ টুইটার, টুইটার অ্যাড করার পর আমি ক্লেম হ্যাশ রেটটা মনে হয় বাড়াতে পারবো। এগুলোর জন্য আপনাকে প্রোফাইল আসতে হবে, অ্যান্ড এডিট অপশন আছে, এগুলোতে আপনি এখানে এসে দেখবেন যে আপনার পার্সোনাল সেটিংয়ে এগুলো কানেক্ট করা যায় কিনা। যেমন এখানে আসার পর দেখবেন যে আই এম নট রোবট ক্যাপচারটা যদি আপনার পূরণ না থাকে, যেমন এখানে আপনি এগুলো ক্যাপচার পূরণ করে নেবেন, যেমন অলরেডি আমার এটা ভেরিফাইড। তারপর এখানে কান্ট্রি রিজন বাংলাদেশ সিলেকশন করে রাখবেন, আপনার নিক নেম সেট আপ করবেন। তো টেম্পোরারি আমি একটা দিলাম, আমার নিক নেম কিন্তু সাকসেসফুলভাবে এখানে কিন্তু বসে গেছে, দেখেন আগে কিন্তু মনে হয় ছিল না। তারপরে এখানে আরও কিছু অপশন আছে আর কি অলরেডি, যেমন এখানে হ্যাশ রেট, গিফট কার্ড, এই হ্যাশ রেটে যদি আপনি এখানে আসেন, হ্যাশ রেটে গিফট কার্ড বা ক্লিক করলে এখানে অনেকগুলো কোড শেয়ার করা হয়, আপনি কোন কোডগুলো অ্যাক্টিভ আছে এগুলো আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে। যেমন এখানে ফার্স্টের কোডটা যদি আমরা কপি করি, কপি এখানে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। এখন এই কোডটা আপনি এখানে আপনি যে গিফট কার্ডে ক্লিক করবেন, গিফট কার্ডে ক্লিক করলে যা সরি গিফট কার্ডে না আচ্ছা ওয়েট গিভওয়েতে
সরি গিফট কার্ড থেকে কোড নেবেন, কোডগুলো এখানে পায়, এখান থেকে কপি করবেন গিফট কার্ড থেকে, অ্যান্ড হ্যাশ কার্ডে যেয়ে আপনি এগুলো ইউজ করবেন। যেমন এখানে জয়েন লেখা আছে, জয়েনে ক্লিক করে ওই কোডটা পেস্ট করে ট্রাই করবেন। অনেক সময় ইনভ্যালিড দেখে, মানে এগুলো করলে কী হয় আপনার হ্যাশ রেট পাওয়ারটা মনে হয় বাড়ে। যেমন ইউ দি হ্যাশ কার্ড অলরেডি, মানে এটা ই মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম এখানে কার্ড দেওয়া হয়, আপনি এখান থেকে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমি মাঝে মধ্যে চ্যানেলে শেয়ার যদি করি, তাহলে আপনারা ওই কার্ড ওই কোডটা নিয়ে আপনি হ্যাশ কার্ডে এসে আপনি দেখবেন যে এখানে কোনটাতে বসে, এগুলো আপনি ট্রাই করেন। ট্রাই করলে কী হবে আপনার হ্যাশ রেট পাওয়ারটা বাড়তে পারে। তারপর যদি আপনার টিম থাকে, টিমে আসবেন, টিম থেকে আপনি অনেকগুলো রেওয়ার্ড যদি আপনার এখানে শোটো করে আপনি এগুলো ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এই যে এই রেওয়ার্ডগুলো আপনি যদি টিম থাকে টিম থেকে আর কি আসে। আপনার ইনকামটা যদি আপনি ইনক্রিজ করতে চান, তাহলে সাতোশি মাইনিংয়ে আরও কিছু জিনিস দেখাই। যেমন এই সাতোশি মাইনিংটা অন করলাম, এখানে দেখেন ইনকাম ইনক্রিজ, এখানে ক্লিক করলে আপনার রেফার কোড পাবেন। যদি আপনার টিম থাকে আপনি টিমদের মাঝেও আপনি ইউজ করতে পারেন, রেফার কোড ইউজ করলে হয়তো বা এখান থেকে কমিশন পাবেন। অ্যান্ড আপনি এখানে যত মাইনিং করতেছেন না, তো মাইনিংগুলো যে এই ওয়ালেট আইকনে সিম্পল ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাসেসটা সকল ব্যান্ড দেখাবে। যেমন ওকেক্সের যখনই উইথড্রো অ্যাভেল হবে, আমরা যখন লিস্টেড হবে, তখনই আমরা কিন্তু ডিরেক্টলি উইথড্রল করে সেল করতে পারবো। তো টুইটারে যে কথাটা বলছিলাম, যে এখানে টুইটারেরটা আপনি যে এখানে অ্যাড টুইটার লেখা ছোটো করে আছে দেখা যায় না, তো এখানে এসে আপনার প্লিজ সাবমিট ইউর টুইটার অ্যাকাউন্ট, মানে টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে কনফার্ম করে দেবেন। অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে বলতেছে রোলসের ভিতরে কি বলছে, ওদের যে পোস্ট আছে এই পোস্টটাকে আমরা প্রথমে ক্লেম হেসে ক্লিক করি। বলতেছে হ্যাভ নট ফলো, মানে এখানে ফলো করিনি আর কি, এদেরকে ফলো করার জন্য রুলস অ্যান্ড ডিটেলস, অথবা টুইটারে যে প্রথম লাস্টের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইখানে একটা সিম্পল ক্লিক করে সাতোশি কোয়ার মাইনিংটাকে যদি ফলো না থাকে এটাকে ফলো করে আসতে হবে। তো জাস্ট এই যে ফলো করে নিলাম, ওরা বলতেছে 5 মিনিট পরে এটাকে মানে রিফ্রেশ করে আপনি হ্যাশে ক্লিক করলে মনে হয় এই কাজটা হয়ে যাবে। এ দেখেন আমি মাত্র ক্লেম করলাম, সাকসেসফুলি রিসিভ 50K হ্যাশ পাওয়ার আমাকে দেওয়া হয়েছে। আপনাকেও দিতে পারে এরকম হ্যাশ পাওয়ারটা, আপনি ক্লেম করে নেবেন। যেমন আমি ক্লেম করে নিলাম, নিলে কী হবে আপনার মাইনিং স্পিডটা আরও বেড়ে যাবে গতিগুণে। তো যদি পসিবল হয় এভাবে করে প্রতিদিন রেগুলার আসেন, আমি যেভাবে ক্লেম করি প্রতি রেগুলার ক্লেম করেন, আপনার এখানে যে এই ওকেক্স টোকেনটা আসবে ফিউচারে এটা সেল করে বিগ বেনিফিট নিতে পারবেন, কেউ মিস দিবেন না। তো আমাদের লিস্টে সেকেন্ড রিমাইন্ডার, এটা এয়ারড্রপ অলরেডি শেয়ার করা, সেটা হচ্ছে গো স্লিপ প্ল্যাটফর্মে। গো স্লিপ প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি আপনাদের প্রতিনিয়ত বলছি যে টোকেন ক্লেম করেন, টোকেন ক্লেম করেন। অলরেডি কিন্তু টোকেনটা কিন্তু ভাই লিস্টেড হয়ে গেছে, এবং কিন্তু ডিরেক্টলি এটা কিন্তু আরবিটাম নেটওয়ার্কে উইথড্রল করে সেল করা যায়। অলরেডি কিন্তু আমি সেল করে প্রফিটও বুক করেছি, সেটা পেমেন্ট প্রুফ দিয়েছি, এবং আপনাদের মাঝে রিসেন্টলি আপডেটও দিয়েছিলাম। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপডেটের লিঙ্ক দিব। আপনার কাছে 300 টোকেন হলে আপনি উইথড্রল করে ডিরেক্টলি আরবিটাম নেটওয়ার্কে এই যে সোয়াইপ মার্কেট লিয়ার দেওয়া আছে ইনি সোয়াইপে ডিরেক্টলি সেল করতে পারবেন। $60 বর্তমানে প্রাইস আছে, ঠিক আছে, তো মিস দিবেন না, $60 প্রাইস আছে, খারাপ না, অনেক ভালো একটা প্রাইস, সেল করে প্রফিট বুক করতে পারবেন। অন্য চলে আসি গো স্লিপ প্ল্যাটফর্মে। তো অলরেডি আপনাদের মাঝে ভিডিও দিয়েছি, একদম ইজি কাজ, অ্যাপটা ডাউনলোড করে জাস্ট খালি অ্যালাও অ্যালাও দিয়ে কাজ শুরু করে দেওয়া। তো গো স্লিপে আমি এখন দেখ রিমাইন্ডার দিব, জাস্ট আমি গো স্লিপ অ্যাপটা ওপেন করলাম। প্রতিদিন আপনি আসেন এবং কি ক্লেম করেন, আপনি যদি রেগুলার মোবাইলটাকে রাত 10টা বা 11টার দিকে অফ করে দেন, সুইচ মোড করে দেন, এবং আপনি যদি প্রতিদিন আসেন এখানে ক্লেমবার কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন। যেমন দেখেন আমি এখান থেকে ক্লেমবারটা একবার পাইছিলাম, আবার গেল কোথায়, এখানে জাস্ট ক্লেমবার আসবে। টাইমটা ঠিক এইভাবে সেট করে দিবেন, 8 ঘন্টা, এখানে 24 ঘন্টা দিয়ে 6 দিয়ে এইভাবে টাইমটা সেট আপ করে দিলে হয়। তো আমি জাস্ট টাইমটা সেট করে দিলাম, টাইমটা এইভাবে সেট করে দেওয়ার পর আপনি এখানে যে ঘুমাবেন সেই ই অনুযায়ী আর কি আপনাকে এখানেই করতে হবে, ক্লেম করতে হবে, রেগুলার আপনি ক্লেম করতে পারবেন। তো আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, দেখেন এই যে আমার এখানে ক্লেমবার চলে আসছে, আমি যখনই ক্লেমবারে ক্লিক করলাম আমার কিন্তু এখানে দেখেন এই যে টোকেন ক্লেম হলো, দেখছেন এই টোকেনটা ক্লেম হলো। এখন টোকেনটা ক্লেম হওয়ার সাথে কিন্তু আমার এটা ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেলো, যে দেখেন 22টা টোকেন এইট আছে। এভাবে করে আপনি রেগুলার যদি আপনার মোবাইলটাকে ঠিকঠাক মতো সুইচ করেন আপনাকে টোকেন দিবে। আমি কিন্তু অলরেডি 574টা টোকেন উইথড্রল করে $11 সেল দিছি। আপনার যখন এইখানে টোকেনটা হয়ে যাবে, তখন আপনি এখানে 300 টোকেন যখন আপনার মিনিমাম হয়ে যাবে, আপনি উইথড্রো আইকনে সিম্পল ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা টোকেন ব্যালেন্সে শেয়ার করবেন, আর বিটা মেটক সিলেকশন করার পর জাস্ট কনফার্ম দিবেন। অ্যান্ড আপনি ডিরেক্টলি আপনার মেটামাক্স অ্যাড্রেসে, মেটামাক্সের ইথেরিয়াম অ্যাড্রেসে দিয়ে অল টোকেন, মানে মিনিমাম 300 টোকেন হলে সেল হয়, 10 টোকেন ফি কাটবে, আপনি উইথড্রল মেরে দেবেন, এখানে অ্যাড্রেস বসাবেন, ডিরেক্টলি আপনার কিন্তু আরবিটাম নেটওয়ার্কে মানে আপনার মেটামাক্স উইথড্রল হবে, ইনোসবে নিয়ে ডিরেক্টলি সেল মারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল, এবং রেগুলার কিন্তু ক্লেম করা যাচ্ছে এখনও। আপনি জাস্ট খালি টাইমারটা সেট আপ করে রেখে দিয়ে আপনি জাস্ট খালি ঠিকঠাক মতো ক্লেম করবেন। এখানে যে টাইমার দেওয়া আছে, এই টাইমারটা আমি নিজেও অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝি না, তো আমি যেভাবে সেট আপ করছি আপনি এইভাবে করতে পারেন। এখানে যে টাইমার চলতেছে, এই টাইম অনুযায়ী আপনি আপনার মোবাইলটাকে স্লিপ মোডে রাখলে আপনি রেগুলার ক্লেমটা করতে পারবেন। তো আপনি এইভাবে নিজের মতো করে টাইমার চেঞ্জ করেও দেখতে পারেন। তো আপনি এখানে রেগুলার ক্লেম করেন এবং টোকেন সেল করেন। তো আমি অফারে পোস্ট লিঙ্ক এবং কিন্তু আপডেট লিঙ্ক দিয়ে দিব, আগের যে ভিডিও পূর্বে ভিডিও করছে সেই লিঙ্কটাও লাগলে আপনাদেরকে দিয়ে দিব। প্রত্যেকে এখানে ইউজ করেন, এবং ভাই ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা পসিবল, মিস করবে না।
তৃতীয় নম্বর অফারটা জাস্ট খালি রিমাইন্ডার দিই, এটা আমি আমি ভিডিও মেনশন করবো না এই কারণে, কারণ এখানে ভাই ডলারের কাজ আছে, তো এখানে লসের কিছু না। আমি আজ পর্যন্ত কোনো প্রজেক্ট আপনাদেরকে ইনভেস্ট করাই নাই যে এই প্রজেক্টে $10 ইনভেস্ট করেন আপনাকে ফিউচারে $20 প্রফিট দিবে, এরকম না। আমি আপনাদের মাঝে যেসব অফারগুলো শেয়ার করি এটা হচ্ছে হোল্ডিং অফার। কিছু কিছু প্রজেক্ট আছে যে আপনি টোকেন হোল্ড করলে এয়ারড্রপ পাওয়া যায়, যেমন সেম লাইক এই অফারটা কিন্তু খুবই বিগ একটা অফার, তার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছিলাম, নাহলে আমার করার কোনো ইচ্ছা ছিল না। একটা বিগ অফার দেখে শেয়ার করছি, কারণ এই AMB টোকেনের যে অফারটা এটার অল ডিটেলস দেখতে পাবেন ওদের মিডিয়ামে, যে জাস্ট রিমাইন্ডার দিয়ে দিয়ে আপনারা চাইলে করতে পারেন। তো AMB টোকেনটা বর্তমানে কিন্তু কয়েন মার্কেট লিস্টেড, এবং এই টোকেনটা ভাই বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড আছে। বাইন্যান্সের মতো যদি একটা এক্সচেঞ্জে লিস্টে থাকে তাহলে তো বুঝতে পারতেছেন এই কোম্পানির কত দৌড় আছে, না দৌড় থাকলে কি এরা কি আর এমনি এমনিতে বাইন্যান্সের বড় বড় কু কয়েন এক্সচেঞ্জে কি লিস্টেড করতে পারে, কোনোভাবে পসিবল না। তো বুঝতে পারবেন যে ভালো প্রজেক্ট দেখলেই বোঝা যায় যে প্রজেক্ট ভালো, যেখানে বাইন্যান্স কু কয়েনের মতো সেরা এক্সচেঞ্জে লিস্টেড আছে সেক্ষেত্রে এই প্রজেক্ট চোখ বন্ধ করে কিন্তু ভালো। এছাড়াও টপ লেভেলে 7টা এক্সচেঞ্জে কিন্তু বিগ বিগ এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো এই প্ল্যাটফর্ম মিডিয়ামে তেমন কি তাদের অফিসিয়ালি টুইটার পেজও কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে। প্রথমে তাদের টুইটার পেজে আসি, তারা অফিসিয়াল টুইটার পেজে কিন্তু তাদের ফলোয়ার কম, কারণ তারা কিন্তু কখনো এয়ারড্রপ প্রমোশন করে নাই। তো দেখেন তারা কিন্তু অলরেডি 5 মিলিয়ন এয়ারড্রপের জন্য রাখছে, 5 মিলিয়ন এয়ারড্রপ উপরে লেখাই মেনশন করা আছে। এটা কীভাবে রাখছে সেটার ব্যাপারে এখন ডিসকাস করি। ওদের মিডিয়ামে অফিসিয়াল যে পোস্টটা আছে আমরা পোস্ট ওপেন করি যে কীভাবে তারা এয়ারড্রপটা আমাদেরকে দিচ্ছে। তো মিডিয়ামের পোস্টে আসলে দেখেন এখানে স্পষ্টভাবে বলা আছে যে এখানে আপনার AMB টোকেন মানে তাদের নিজস্ব টোকেন যদি আপনি হোল্ড করেন তাহলে আপনি এয়ারড্রপ পাবেন। আপনাকে 1000 AMB টোকেন মিনিমাম আপনাকে হোল্ড করতে হবে টেকে পাটে এয়ারড্রপ, এয়ারড্রপের জন্য, এবং তার জন্য আপনি এলিজিবল হবেন। তো এই অফারটা অ্যাক্টিভেট কবে থেকে কবে, এখান থেকে আপনি যে টোকেনটা পাবেন ওরা মূলত ওদের আরেকটা নেটিভ টোকেন মার্কেটে লঞ্চ করবে, ঠিক আছে। 5 মিলিয়ন বন্ড টোকেন উইল বি এয়ারড্রপ, তারা 5 মিলিয়ন বন্ড টোকেন এয়ারড্রপের জন্য রেখেছে এলিজিবল ইউজারদেরকে, কমিউনিটি এলিজিবল মেম্বারদেরকে তারা দিবে তাদের নেটিভ টোকেন। বলা আছে বন্ড ইজ নেটিভ টোকেন, মানে তাদের নিজস্ব টোকেন, এবং এটা যদি নিজস্ব টোকেন হয় বাইন্যান্সে, যেহেতু অলরেডি তাদের একটা টোকেন লিস্টেড আছে, তারা বন্ড টোকেনও কিন্তু বাইন্যান্সেই লিস্টেড করাতে পারে, খুবই চান্স বেশি। এবং বাইন্যান্স ইস্যু করলে এখান থেকে বিগ একটা প্রফিট আপনার জন্য পসিবল। তো এখানে বলছে আপনি এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, টোকেন হোল্ড করতে হবে, এবং এরা কিন্তু স্ন্যাপশট নিবে, স্ন্যাপশট অলরেডি তাতে চলতেছে। এই অফারটা অ্যাক্টিভ থাকবে কবে থেকে কবে এটা ডিটেলস এখানে মেবি আসে কি না আমি জানি না, আমি ওদের টেলিগ্রাম থেকে ওদের ফুল কানেকশন করেছি। এখানে ওদের টুইটারও মেবি অ্যানাউন্সমেন্টটা দেওয়া আছে, আমি একটু দেখাই। তাদের কয়েকটা রাউন্ড আছে, একটা হচ্ছে তাদের মূলত হচ্ছে রাউন্ড আছে স্টেকিং রাউন্ড আছে, তারপরে হচ্ছে আপনি এখানে মূলত আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলি নাহলে একটু প্যাচ লাগে যাবে। তো যে ডিটেলস হচ্ছে এখানে স্ন্যাপশট নেওয়া শুরু করছে ওরা কিন্তু আজকে থেকে, এবং এয়ারড্রপ স্টার্ট 16 তারিখ, মানে আজ থেকে শুরু হয়েছে, এয়ারড্রপ এটা ইন্ট হবে 26 তারিখ, 16 থেকে 26 তারিখ পর্যন্ত ডেট আছে। আপনি চাইলে যে কোনো সময় টোকেনটা এই তারিখ অনুযায়ী আপনি টোকেনটা আপনার ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করতে পারবেন। 1010টা AMB টোকেন আপনাকে হোল্ড করতে হবে। আর এইখানে দেখেন অলরেডি ওদের মিডিয়ামে টুইটারে যদি আসেন এখানে 1000টা বন টোকেন করে দিচ্ছে। এটা কি রেগুলার ক্লেম করা যাবে কিনা আই এম নট শিওর, তবে ইফ ইউ ক্লেম দ্য ফার্স্ট হাফ ফর্স অ্যান্ড সো ইউ এয়ারড্রপ ইউ ক্যান হার্স টোকেন রিটেরি ইম্পর্টেন্ট, মানে এখানে অনেক কিছু বলা আছে, জিনিসটা একটু ঘুয়াশা টাইপের। আমি যেহেতু মাত্র হোল্ড করছি আমি যখনই ক্লেম করতে পারবো তখনই কিন্তু আপনাদেরকে বলবো যে এটা কি রেগুলার ক্লেম করা যাবে নাকি একবারে 1000 টোকেন ক্লেম করতে দিবে। তো এটা আমি ওদের আমি টেলিগ্রাম থেকে আপডেট ফলো করে নিব। এখানে বসে টুডে স্টেকিং বা টুডে এয়ারড্রপের জন্য যারা এলিজিবল আছে তাদেরকে বলতেছে ক্লেম করার জন্য, ক্লেম করতে টেলিগ্রামে যেতে বলতেছে। তো টেলিগ্রাম থেকে আমি আপডেট আপনাদেরকে রিভিল করে দিব। এখন কথা হচ্ছে এই অফারে জয়েন করার জন্য কী করতে হবে, কী করতে হবে, আপনি ইজিলি পারবেন কু কয়েন এক্সচেঞ্জে কিছু ডলার ডিপোজিট করতে পারেন যদি অংশগ্রহণ করতে চান। আমি এখানে কাউকে জোর করবো না ভাই, এখানে আপনি জয়েন করলে আমার কোনো ফায়দা নেই, না জয়েন করলে আমার কোনো লাভ লস নাই, এটা হচ্ছে আপনার লাভের আশায় আপনি যদি করতে মন চায়। এখানে জাস্ট সিম্পল ট্রেড আইকনে ক্লিক করেন, ট্রেড আইকনে ক্লিক করার পর সিম্পল এখান থেকে আপনি AMB টোকেনটা ইজিলি পেয়ে যাবেন। AMB টোকেনটা আপনি সিম্পল এখান থেকে দেখেন কী পরিমাণে পাম্প করছে, কারণ টোকেন প্রচুর পরিমাণে বাইসেল হচ্ছে। এখান থেকে আপনি ধরেন এখান থেকে আপনি 1050টা টোকেন আপনি টার্গেট করলেন বাই করার জন্য, 16.28 সেন্ট খরচ হবে। বাই করার পর আপনি ডিরেক্টলি জাস্ট খালি উইথড্রল মারবেন, উইথড্রল এখানে সিম্পল ক্লিক করে AMB টোকেন আপনি AMB টোকেন উইথড্রল দিবেন মেটামাক্সে। আপনি মেটামাক্সে কিন্তু ইজিলি উইথড্রল দিতে পারবেন। নেটওয়ার্কটা সিলেকশন করবেন আপনার ERC20 দেওয়া নেটওয়ার্কটা এখানে সিলেকশন করবেন সে AMB, তারপরে এখানে আপনার মেটামাক্স অ্যাড্রেসের ইথেরাম অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট উইথড্রল মারবেন। এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে 300 টোকেন, আর এখান থেকে ফি কাটে মাত্র 30 সেন্ট কটা জানি, মানে আপনার 28 সেন্ট 30 সেন্টের মতো ফি কাটবে। উইথড্রল করলে ডিরেক্টলি কিন্তু আপনার মেটামাক্স অ্যাড্রেসে উইথড্রল হবে, যেমন অলরেডি কিন্তু আমি উইথড্রল করেছি। এবং RPC আছে ওদের নিজস্ব কিন্তু ব্লকচেন আছে AirDAO নেটওয়ার্ক, আপনি এখান থেকে RPCটা অ্যাড করে নেবেন। RPC অ্যাড করা সবাই পারেন, আমি অলরেডি অনেক অফার আপনাদের মাঝে এই টাইপের শেয়ার করি। তারপরে জাস্ট সিম্পল আপনি উইথড্রল দিলে 5 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা চলে আসবে, আপনার অলরেডি টোকেনটা হোল্ড রাখবেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন। যখন আমি আপনাকে বলবো যে এখন আর হোল্ড দরকার নেই তখন আপনি ডিরেক্টলি টোকেনটা বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করে সেল করে প্রফিট বুক করবেন। এটা হোল্ড করার মেন কারণ হচ্ছে কি আমরা ওদের এয়ারড্রপের টোকেন ক্লেম করার জন্য হোল্ড করতেছি।
কতদিন করতে হবে এয়ারড্রপ ইভেন্টটা শেষ হওয়ার পর্যন্ত। এর ভিতরে যে কয়েকজন যে কয়েকবার টোকেন ক্লেম করতে দিবে না দিবে আমি আপনাদেরকে আপডেট দিব, টোকেন আপনারা ক্লেম করে নেবেন। তো একদম শর্টকাটে বুঝাই দিছি, যারা জয়েন করতে ইচ্ছা আপনি জয়েন করবেন। এটা রেকর্ডিং যত আপডেট আসবে আমি আমাদের চ্যানেলে দিব, আপনাকে আমাকে ইনবক্স করতে হবে না। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, এটা এটা এইখানে নক করে আমাকে ইনবক্স করবেন। আর যদি টুকটাক যদি আপনার $2-1 বিএনবি মেট্রিক লাগে, খুচরা কোনো বাইসেল করতে চান, তাহলে আমাদের সাপোর্ট টিমে আবির ভাইকে নক করে ট্রান্সফার বাইসেল করতে পারেন তার সাথে। তারপর একটা ইম্পর্টেন্ট আপডেট, আমরা একটা সো টোকেনের একটা অ্যাডও শেয়ার করছিলাম, সো টোকেন আপনাদের মনে আছে তো। সো টোকেন সবার কাছে হোল্ড থাকতে পারে, সবার ওয়ালেটে যদি থাকে আপনার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছি। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি যে এই B4 অ্যাড্রেসটা নিয়ে আপনার ERC20 মেটিক তারপরে বেসি নেটওয়ার্ক যে কোনো নেটওয়ার্ক আপনি দেখবেন যে সো টোকেন আপনার কাছে আসে কি না। সিম্পল আমি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে দেখাই। তো সিম্পল ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখান থেকে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপনি ইথার ব্লকচেন যে কোনো ব্লকচেনে খালি পেস্ট করে দেবেন। পেস্ট করলে দেখবেন এই কন্ট্যাক্ট অ্যাড্রেস তিনটা ব্লকচেনে ওদের অ্যাড আছে, আপনার টোকেন থাকলে টোকেনটা আপনার এখানে শো করবে, যেমন আমার ERC20 আছে। তারপরে যদি আমরা আবারও ক্লিক করি, এখন আমি ইথেরিয়াম নেটওয়ার্কটাকে নিয়ে আমি BSC সিলেকশন করলাম, কারণ আমার BSC তো আপনার থাকতে পারে, ইথার না থাকলে BSC আছে কিনা BSC চেক করবেন, BSC থাকলে BSC শো করবে। যদি BSC তো থেকে থাকে তারপরে আপনি দেখতে পারেন, যদি আপনার BSC না থাকে তাহলে আপনি মেটিকে আছে কিনা, মানে তিনটা ব্লকচেন, এই দুই তিনটা ব্লকচেনে একই কন্ট্যাক্ট অ্যাড্রেস ইথার BSC আর মেটিক পলিগন। তো পলিগন আসার পর পলিগন আপনি চেক করবেন, পলিগনও থাকতে পারে। এই টোকেন যদি থাকে তাহলে জাস্ট কী করতে হবে, আপনার কাছে যে কোনো ব্লকচেনই হোক, পলিগনে হোক, ERC20 হোক, BSC হোক, থাকলে কী করতে হবে, আপনি ওদের ডিসকোর্টে, এখন মনে হয় অ্যাড্রেস সাবমিট করতে দিচ্ছে না, ডিসকোর্টে আমি একবার আপডেট দিয়েছিলাম চ্যানেলে, তো ডিসকোর্টে যদি সাবমিট করতে দেয় তাহলে ডিসকোর্টেও সাবমিট করবেন। আর ডিসকোর্টের আমি লিঙ্কটা দিয়ে রাখবো, অলরেডি চ্যানেলে দিয়েছি, ডিসকোর্টে সাবমিট করে দিবেন। প্লাস আপনি মোস্টলি এই ফর্মটা ফিল আপ করবেন, আর ফর্মের লিঙ্কটা কোথায় গেল, এই যে ফর্মের লিঙ্ক, এই ফর্মটা ওপেন করে জাস্ট অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন, যে অ্যাড্রেসে আপনার টোকেন হোল্ড আছে, আপনার ট্রাস্ট হোল্ডের যে অ্যাড্রেসে, ধরুন আপনার আমার এই ওয়ালেটে হোল্ড আছে, আপনি রিসিভ আইকনে ক্লিক করে জাস্ট আপনি কী করতে পারবেন, এখান থেকে রিসিভ আইকনে ক্লিক করে জাস্ট কপি করবেন অ্যাড্রেস, আপনার এই অ্যাড্রেসে হোল্ড আছে, এই অ্যাড্রেসে সাবমিট করে দেবেন ফর্মে, তাহলে কিন্তু আপনি পেড টোকেন পাবেন। আর পেড টোকেনটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট লিস্টেড, এই টোকেনটা আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে। আর কাকে কত টোকেন দিবে জানি না ভাই, যখন ওরা ডিস্ট্রিবিউশন করবে তখন আমরা আপডেট দিতে পারবো যে কত টোকেন করে আমাদেরকে দিল। তো ওরা যখন দেয় কত ডলার দিবে, $5, $10 এইভাবে করে দিতে পারে, কম দেওয়ার কথা না, দিলে একটু বেশি দিবে, কারণ ওরা যেহেতু হোল্ডারদেরকে দিচ্ছে, হোল্ডারকে কখনো দিলে পেমেন্ট দিলে একটু খয়রাতি টাইপের দেয় না, দিলে একটু ভালো টাইপেরই দেওয়ার চেষ্টা করে। তো GetDAO, MXC এক্সচেঞ্জ, ভালো ভালো এক্সচেঞ্জ লিস্টেড আছে, ইউনিসোয়েফ লিস্টেড আছে, আপনি যে কোনো পেয়ারে নিয়ে ইজিলি সেল করতে পারবেন। তো যখন ডিস্ট্রিবিউশন করবে অবশ্যই আমরা আপনাদের মাঝে আপডেট দিব। তারপরে লিক্স টোকেন আপডেট দেখাই। লিক্স টোকেনের টোকেন আপনাদের অনেকের কাছে ছিল ভাই, লিক্স টোকেন আমাদের কমিউনিটি প্রচুর কাছে লিক্স টোকেন ছিল। বিটমার্টে যখন লিস্টেড হয় তখন কিন্তু আমি ডিপোজিট থেকে শুরু করে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিছি। তো দেখেন বিটমার্টে আমি লিস্টেড হওয়ার প্রতিনিয়ত আমি আপডেট দিছি দেখে, এখানে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ওদের ওয়েবসাইট কিন্তু আমি ঘুরে দেখছি, ওদের প্রজেক্টটা স্ট্রং ছিল। সেই সময় আমার কথা নিয়ে অনেকে হাসাহাসি করছে, বাট আমি বলছি যে প্রজেক্টটা স্ট্রং ছিল, আপনারা ই করবেন, টোকেনটা হোল্ড করবেন। দেখেন এই টোকেনটা যারা হোল্ড করছে সেই দেখেন সেই টোকেন এখন যাদের কাছে $83,000 টোকেন আছে, $376 প্রায় $40,000 মতো অলমোস্ট প্রফিট। আর যারা $5,000-$10,000 টোকেন পাইছে তারাও তো মোটামুটি $100-$200 প্রফিট অলরেডি বুক করছে। টোকেন হোল্ড সবার কাছেই ছিল, অনেক ইউজার কাছে টোকেন হোল্ড ছিল আমাদের কমিউনিটির, যারা হোল্ড করছে বিগ প্রফিট পাইছে। আমি কথাটা বলছি কিন্তু আমি বুঝে শুনেই বলছি, প্রজেক্ট আমি জানি ভালো, হোল্ড করছে প্রফিট পাইছে ইউজাররা। তো কখন কোন অ্যাডও বিগ প্রফিট দিবে ভাই বলা যায় না, এর জন্য সকল বটের অফার, সকল গ্যালামের অফার ছিল, এটা কিন্তু একটা বটের অফার ছিল। বটের অফার আজকাল অনেকে শেয়ার জয়েন করে না ইচ্ছা করে, তুমি বাট ভাই বটের অফার অনেক সময় ভাই বিগ প্রফিট দিয়ে যায়। যেমন এই প্রজেক্ট যদি অলরেডি আপনাকে $40,000 মতো প্রফিট দিতে পারে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে এক সেকেন্ড 30 মিনিট আপনি ৩০ সেকেন্ড কাজ করে একটা বটের অফারে জয়েন করে যদি আপনি $40,000 পান, এটা কি আহামরি অবিশ্বাস্য ব্যাপার না? তো সেক্ষেত্রে আমি বলবো যে বটের অফার আমি খুবই কম শেয়ার করি, যেগুলো শেয়ার করি এমনি কারেন্ট থাকে না, খুবই কষ্ট করে কাজ করতে হয়, তারপরও আমরা যেগুলো শেয়ার করি আপনি জয়েন করার চেষ্টা করেন। বটার অফার নিয়ে ভিডিও করার কিছু নাই, জাস্ট ক্লিক করে করে জয়েন করে নেবেন। তো আমি আরেকটা অফার রিমাইন্ডার দিব, সেম লাইক আমাদের এখানে কিন্তু ডেলি ওয়ার্কের একটা পেজ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি ডেলি ওয়ার্কের পেজ। তো ডেলি ওয়ার্কের এই পেজের ভিতরে আমরা কিন্তু অনেক অফার আপনাদের মাঝে রেগুলার শেয়ার করে থাকি, তো আপনারা হয়তো বা অনেকে জয়েন করেন অনেকে করেন না। তো রিমাইন্ডার দিয়ে কেন, এখানে প্রায় 33টা প্রজেক্ট আমরা শেয়ার করছি, এগুলোতে প্রতিনিয়ত ভাই কাজ করেন, এখানে প্রফিট 100%। যেমন ডজি প্রজেক্টের কথা বলি, ডজি কিন্তু এখনও NFT দেয়, তবে সব ইউজাররা পায় না, লাকি ইউজার আমাদের কমিউনিটি অনেক মেম্বার পায়। আপনি যদি ডজিতে এখনও কাজ না করে থাকেন, এই ভিডিও থেকে কাজ করেন, এবং ডজি থেকে কিন্তু এখন এক
প্রত্যেকটা এনএফটি প্রাইস $20 করে সেল হয়, তারপরে ক্যান্ডিগুলো কালেক্ট করেন, কয়েন মার্কেট ক্যাপের ডায়মন্ডগুলো কালেক্ট করেন, অলরেডি এগুলো নিয়ে তিনটা ভিডিও আপলোড করছি, ভিডিওগুলো রিমাইন্ডার দিয়ে দিব। তারপর এখানে দেখেন যে অফারগুলো এখানে দিয়েছে, যেমন এখানে স্লিপ বক্সটা সেম হচ্ছে স্লিপ গোজির মতো, যেমন আরবি টাইমে যেমন নাইট টোকেন সেম স্লিপ গোজির নিয়ে একটা ভিডিও করছিলাম এই মাইনিং নিয়ে। স্লিপ গোজি থেকেও কিন্তু রেগুলার বক্স ক্লেম করা যায়, এটাতে আমি কিন্তু রেগুলার কাজ করতেছি, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। এই স্লিপ গোজি কিন্তু খুব শীঘ্রই আপনার এই টোকেনটা কিন্তু সেল করা যাবে, কারণ এর দ্বারাও কিন্তু সেম লাইক আপনার আরবি টাইমের যে মাইনিংটা ঠিক একই মতো, এটা তো ঘুমায় ইনকাম, আপনাকে আপনার মোবাইলটা স্লিপ মোডে থাকলে ইনকাম হবে। আমি রেগুলার কিন্তু এখানে বক্স ক্লেম করেই থাকি, এখানে কিন্তু আমার সেল ফান্ডিং পয়েন্ট, এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই, 548 পয়েন্ট দেখতে পারতেছেন। যদি এটাও যদি উইথড্রল করতে দেয় সেম লাইক ওর মতো, সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও একটা বিগ প্রফিট আপনার হয়ে যাবে। এই পয়েন্ট কনভার্ট করে তাদের টোকেন দিবে, তারা নিজস্বভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে, ওই ভিডিওতে আমি সব বলে দিছি। এখানেও আপনি কিন্তু রেগুলার, আপনি যদি ওই ভিডিওটা দেখে জয়েন করেন, এগুলো রেগুলার এখান থেকে ক্লেম করতে পারবেন। এখানে আপনার বক্স দেওয়া হয়, এই বক্সগুলো আপনি কিন্তু লাইভ সেলও দিতে পারবেন। যেমন আমাকে একটা বক্স আমি সকালে ক্লেম করছি, প্রতিদিন একটা করে বক্স আপনি পাবেন, বক্সগুলো এখানে আনার পরে জাস্ট আপনি বক্সগুলো সেল করতে পারবেন। সেল করার জন্য আপনি ট্রেড আইকনে ক্লিক করে দেবেন, ট্রেড আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যারা ট্রেড করতেছে আপনি তাদের মাধ্যমে সেল করে পয়েন্ট নিতে পারবেন। এই দেখেন 40 পয়েন্ট আমি সেল করতে পারবো, আমি কনফার্ম দিলাম, আমার এখানে 2টা পয়েন্ট কেটে নিবে, আমার এখানে এটা ইনিশিয়াল সেল হয়ে যাচ্ছে, সেল হয়ে আমার কিন্তু পয়েন্টটা আমার মেন ব্যালেন্সে অ্যাড হবে। এইভাবে করে আপনি রেগুলার বক্স ক্লেম করেন, সেল করে পয়েন্ট 100 করেন, যখন এটা শেষ হয়ে যাবে প্রজেক্টটা, এই পয়েন্ট কনভার্ট করে হয় টোকেন দিবেন, নাহলে ডিরেক্টলি এটা উইথড্রল করে সেম নাইট টোকেনের মতো করে সেল করে প্রফিট বুক করতে পারবেন। তো আমার কিন্তু সেল ডান, আমি আবার কালকের জন্য ওয়েট করব, কালকে যখন আমি আবার মানে ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার পর আমি এখানে কিন্তু ক্লেমবার পাবো, ক্লেম করে আমি জাস্ট খালি বক্সটা ক্লেম করে নিব। একদম ইজি সিম্পল রিমাইন্ডার দিয়ে দিলাম, ভিডিও কিন্তু মেনশন করা আছে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক প্রজেক্টে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন সিম্পল আপনার প্রতিটা প্রজেক্টে আপনাকে নিয়ে যাবে, যে প্রজেক্টে কাজ করেছিলাম। তারপরে গ্যাগা নোট, এই বন্ডেক্স, এগুলোতে রেগুলার মাইনিং অন করে দেন, রেগুলার এইগুলোতে সবগুলোতে কাজ করার চেষ্টা করেন যেগুলো আপনার কাছে পসিবল। ক্যান্ডি পকেট থেকে শুরু করে অনেক প্রজেক্ট আমরা রিমাইন্ডার দিতেছি, এগুলোতে সবগুলোতে কাজ করেন এবং বিগ প্রফিট কিন্তু ভাই আপনার কিন্তু একদম সামনে। তো এগুলো রেগুলার কাজ করে আপনি খালি জাস্ট জয়েন করে এগুলোকে কালেক্ট করে রাখেন। তারপর একটা নতুন প্রজেক্ট শেয়ার করি যে ডায়মন্ডের, এটা আমি কিন্তু সকালের দিকে রিমাইন্ডার দিয়েছিলাম, এটা সেম লাইক আমাদের কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিগোর মতো, এখান থেকে ডায়মন্ড কালেক্ট করা যায়। এই প্রজেক্টটা আমি শেয়ার করছি ঠিকই, বাট আমি নিজেই জয়েন করি নাই, তো আমি আপনার লাইভ দেখাইতেছি। একদম এখান থেকেও আপনি এগুলো কালেক্ট করে রাখবেন, এগুলো ফিউচার আপনাকে প্রফিট দিবে। জয়েন করার জন্য সিম্পল লিঙ্কটা কপি করবেন, তারপর আপনার যে ম্যাটামাক্স ইনডেক্স ব্রাউজার বা আপনি ফ্যান্টম ওয়ালেট ইউজ করলে মনে হয় ভালো হয়, কারণ এটা হচ্ছে সোনার প্রজেক্ট। আর এই মার্কেট প্লেসটা আপনি চিনেন, কারণ এই মার্কেট প্লেসে অনেক এনএফটি আপনাদেরকে সেল করাইছি, তো আমি জাস্ট আপনাকে দেখাইলে এখন বুঝতে পারবেন যে কোন মার্কেট থেকে আমরা ডায়মন্ড কালেক্ট করতেছি। ফ্যান্টমের যে ওয়ালেট আছে সেখানে তো অলরেডি আপনাদের মেবি অ্যাকাউন্ট সবারই আছে আশা করি। তো এই ফ্যান্টম ওয়ালেটে আপনি জাস্ট কী করবেন দেখেন, এইখানে আপনি আসেন, আসার পর আপনি এইখানে দেখবেন যে আপনার একটা অপশন আছে ড্যাপস অপশন। তো এই ড্যাপস অপশনে এসে আপনাকে কী করতে হবে, এটাকে সেল দিতে হবে, এই ওএম টোকেন সরি এই ড্যাপ অপশনে এসে আপনাকে জাস্ট এটাকে কানেক্ট করতে হবে। তো আমি এখানে ড্যাপস অপশনে আসলাম, আসার পর এইখান থেকে আমরা যে লিঙ্কটা নিছি এটাকে জাস্ট ইজিলি আমরা এখানে ওপেন করে দিলাম। অ্যাট ফার্স্টলি পাবেন হচ্ছে কানেক্ট অ্যান্ড সাইন আইকন, সিম্পল এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনাকে ফ্যান্টম ওয়ালেট সিলেকশন করতে বলবে, সিলেকশন করে নেবেন। অ্যান্ড আপনি দেখেন এখন আমি জাস্ট বলতেছি ভেরিফাই করো, ভেরিফাই ওয়ালেটে সিম্পল এটা ক্লিক করে দিলাম, অ্যান্ড আমার এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে। তারপর এখানে অ্যাপ্রুভাল চাইলো, অ্যাপ্রুভালে সিম্পল ক্লিক করলাম। একদম সিম্পল ব্যাপার, আপনি ইজিলি করতে পারবেন, যেভাবে স্টেপ দেখাই দিছি আমি কিন্তু লাইভ করতেছি, আমি এখন পর্যন্ত কোনো ডায়মন্ড টোকেন ক্লেম করি নাই, অ্যান্ড আমার হয়ে গেল কাজ। তারপরে এখানে আসলে আপনি এখান থেকে আপনি ডায়মন্ড কালেক্ট করতে পারেন। যেমন আমার কিছু এনএফটি এখানে আগে থেকে আছে যেগুলো আমি সেল টেল দিই নাই, ফেটে গেছে আর কি এনএফটিগুলো, ওই আপনাদের ফাটা এনএফটির কথা মনে হয় মনে আছে, তো ওইখানে। তো যাই হোক, এখানে আমরা এখানে সাইন ইন করার পর আপনি যদি একটু চ্যানেলে ফোকাস করেন এখানে কী লেখা আছে দেখেন, কানেক্ট ইউর ফ্যান্টম ওয়ালেট অ্যান্ড ইউজ দ্য ডেস্কটপ মোড অ্যান্ড ক্লিক দ্য ডায়মন্ড অপশন অ্যান্ড ক্লেম দ্য ডেলি 24 ঘন্টা পর। এখানে আপনাকে কী করতে হবে, কেটে গেল, তো ওই লিঙ্কটা এগিয়ে আবার সাবমিট করে দিবেন। মানে আপনি যে প্রথমে আমরা ড্যাপসে গেলাম না, ওই ড্যাপসে যাওয়ার পর আপনি যখন সব কিছু কানেক্ট করলেন আবার এই লিঙ্কটা কপি করে যখন আবার ড্যাপসে যে নতুন করে সাবমিট করবেন তখন এই ডেওয়াট অপশনটা চলে আসবে। এই দেখেন ক্লেমবারে ক্লিক করলাম, অ্যান্ড আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেলো, যে ডেলি ক্লেম। প্রতিদিন আপনি এখানে আসবেন, এখানে ডেলি ক্লেম করে করে এই পয়েন্টগুলো কালেক্ট করবেন, এগুলো দিয়ে আপনাকে ফিউচারে টোকেন বা এনএফটি কিছু একটা ক্লেম করে দেবে। এখানে অনেক ডেলি ডেলি ক্লেম করা যায়, যেমন আপনি যদি এখানে দেখেন নিচের দিকে আমি একটু আসি, যেমন আমার এখানে আরও একটা ক্লেমবার আসছিল যে ক্লেম করলাম, এটা মনে হয় পারবো না, বলছে প্রবলেম টু ক্লেম, প্লিজ ট্রাই এগেন লেটার। মনে হয় এটা হচ্ছে প্রোফাইল পেজ, আপনার প্রোফাইল পেজ সেট আপের জন্য এখানে আরও 100 ডায়মন্ড দিবে। প্রোফাইল পেজ সেট আপ করবেন, তারপরে আর ইউ ক্রিয়েটিভ কালার এপ রেওয়ার্ড, এখানে আপনি অনেক রেওয়ার্ড পাবেন এগুলো কামিং সুন। তো প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন আসেন এটা আমরা দেখি। এখানে সেটিং বারে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর এখান থেকে আপনার ইউজার নেম, আপনার ডিসপ্লে নেম হচ্ছে কি আপনার ফুল নাম, ধরুন আপনার মাসুদ হাসান, মাসুদ হাসান, এখানে আপনার ছোটো একটা নাম দিবেন মাসুদ 123,
তারপরে এখানে একটা বায়োলেটার কিছু একটা আবল তাবল লিখে দিবেন, আপনি ভালো মানুষ খারাপ মানুষ ভদ্র মানুষ এগুলো দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপরে এখানে ফিশিং কোড টোড এগুলো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো এন্ট্রি ফিশিং কোড তো আমার কাছে নাই, তো আমি জাস্ট লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা এগুলো যে বসাইছি, এখানে সাবমিট একটা আইকন আছে, এখানে আপনি টেলিগ্রাম ইউজার নেমটা মোস্ট বি দিবেন, তারপরে সাবমিট করবেন। তো আমি একটা টেম্পোরারি নাম দিয়ে দিলাম, তারপরে সাবমিট আইকনে ক্লিক করেছি। এখন দেখবেন আমার প্রোফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আবারও এখানে আসি, আমরা দেখি এখানে আসার পর রেওয়ার্ড আইকনে আসি। এই রেওয়ার্ড আইকনে মনে হয় ডায়মন্ডটা থাকে কি না আমি নট শিওর। হ্যাঁ, ডায়মন্ড রেওয়ার্ড অপশনে আসে। এখানে আসার পর আমরা দেখি যে ওই ক্লেম বারটা আসে কি না, এখন দেখি ক্লেম হয় কি না। তো এই দেখেন লাইভ ক্লেম করলাম, এইভাবে করে আমি কিন্তু ক্লেম করলাম। তারপরে বলছে আর ইউ ক্লব এট রেওয়ার্ড, এটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা কামিং সুন। এটা মনে হয় নেওয়ার জন্য আমাকে এখানে কালেকশন নেম, ক্রিয়েটর কন্ট্রাক্ট, তো এই ফর্মটা ফিল আপ করে দিবেন আপনার মতো করে। এখানে না বুঝলে নিজের মতো করে দিয়ে দিবেন, এখানে দেখানো কিছু নেই, কালেকশন নেম নিজের মতো করে কিছু একটা দিয়ে যদি পারেন এই ফর্মটা ফিল আপ করে দিন, একটা ফিডব্যাক ফর্ম। তো এইভাবে করে রেওয়ার্ডগুলো রেগুলার ক্লেম করবেন। এনিও আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে 25 মিনিটের ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই ভালো ভালো প্রজেক্টের জন্য ওয়েট করেন, আমি ভালো প্রজেক্টগুলো অবশ্যই ভিডিও করব। আর আশা করি ভিডিও ভালো লাগছে, একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো, আর রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন চ্যানেলে সকল আপডেট সকল ইনফরমেশন পাওয়ার জন্য। বাই বাই, টাটা।